ডটকমে গেলে এখান থেকে করতে পারবা। মানে কম্পিউটার যে অলওয়েজ লাগে ব্যাপারটা এরকম না, সাইটস ডট গুগল ডট কম এখানে যাও। ওকে, তো ভাইয়া আপু আমি ধরে নিচ্ছি তোমরা গুগল সাইটস ভালো মতো ব্যবহার করা শিখে গেছো। আমি যেভাবে বললাম ইউটিউব থেকে কিছু বেসিক ভিডিও দেখে, তেন নিজে একটু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি নিজের এক্সপ্লোর করতে হয়, এটাতে ক্লিক করলে কী হয়, ওইটাতে ক্লিক করলে কী হয়, এভাবে কইরা আই হোপ তুমি মোটামুটি ভালো একটা আইডিয়া পাইছো অ্যান্ড তুমি তোমার স্কুলের যে ওয়েবসাইটটা এটা বানাই ফেলতে পারছো। ঠিক আছে, এখন আমরা এই বুলেটিনটা উদ্বোধন করব। ঠিক আছে, আচ্ছা, সো এখানে কী কী বলতেছে আমরা একটু দেখি। আমরা নিজেরা নিজেদের অভিনন্দন জানাতে পারি, নবম শ্রেণীর শুরু থেকে একটু একটু করে কাজ করে আজকে আমরা নিজেদের একটি বুলেটিন প্রকাশ করতে যাচ্ছি ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে, যেটা কিনা ভাইয়া আগের শিক্ষাক্রমে মানুষজন করতো কি, কলেজ পাশ করেও না, ভার্সিটিতে গিয়ে করতো, ইউনিভার্সিটিতে গিয়ে করতো। আমরা সেটা ক্লাস নাইনে আমরা ওয়েবসাইট বানানো শিখে গেলাম, তাই না? আচ্ছা, আমরা আমাদের কাজগুলো সেশন সময় বসে আপলোড দেব, আপলোড দেওয়া শেষ হলে শ্রেণী সময়ের মধ্যে বা পরে অতিথিদের উপস্থিতিতে নিজেদের বুলেটিন পাবলিশ করব। আমাদের এই বুলেটিনটি তৃতীয় অভিজ্ঞতায় যখন আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটের সাথে যুক্ত করে দেব। তাহলে আমরা এখানে একটা বেসিক ওয়েবসাইট বানাইছি, বাট তৃতীয় অভিজ্ঞতায় আমরা একটা আরও আমাদের বিদ্যালয়ের জাস্ট বিদ্যালয়ের আলাদা একটা ওয়েবসাইট বানাবো। এখানে তো জাস্ট একটা বুলেটিন ওয়েবসাইট বানাইছি, মানে এখানে জাস্ট বিদ্যালয় রিলেটেড নিউজগুলো থাকবে, বাট আমরা তৃতীয় অভিজ্ঞতায় ফুল একটা স্কুলের লাইব্রেরি থাকবে, একটা স্কুলের রুটিন থাকবে, স্টুডেন্টসদের লিস্ট থাকবে, টিচার লিস্ট থাকবে, যা যা লাগে সব কিছু থাকবে, ওইটার একটা পার্ট হবে বিদ্যালয় বুলেটিন, মানে বিদ্যালয় রিলেটেড নিউজ। ঠিক আছে, ওইখানে আমরা যুক্ত করে দিব এই বানানো বুলেটিনটা। তোমাদেরকে দেখাই দিয়েছি, তোমরা বুলেটিনটা বানাই নিও। অ্যান্ড বুলেটিনটা বানায়া তোমরা কাইন্ডলি প্লিজ তোমরা কে কোন বুলেটিন বানাইলা গুগল সাইটসের লিঙ্কটা একটু আমাদের কোর্সের ভেতরে ভাইয়া গ্রুপে পোস্ট করে দিও। ঠিক আছে, আমি চেক করব যে কে কতটুকু পারলা। এই পুরো জিনিসটা কিন্তু ভাইয়া কম্পিউটারে যে করতে হবে এমন না, তোমরা কিন্তু ফোনেও করতে পারবা। হ্যাঁ, এই ফোনে তোমরা সাইটস ডট গুগল ডট কমে গেলে এখান থেকে করতে পারবা। মানে কম্পিউটার যে অলওয়েজ লাগে ব্যাপারটা এরকম না, সাইটস ডট গুগল ডট কম এখানে যাও। এই যে ডেস্কটপ সাইটে যাইতে হবে, সমস্যা নেই, তুমি এখানে ডেস্কটপ চালু করে দাও। এখান থেকে এসে তুমি রিকোয়েস্ট ডেস্কটপ সাইট দিলাম, ডান। এখন তুমি দিব্যি ফোন থেকে বসে বসে ওয়েবসাইট বানাইতে পারো। লিটারালি আমরা ল্যাপটপ থেকে ওয়েবসাইট বানাইলাম, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে, এবার ফোন থেকেও তোমরা চাইলে এখান থেকে বানাইতে পারো। কথা বুঝছো? ট্রায়াল অ্যান্ড এরর করো, বুঝা যাবা। ঠিক আছে, সো আমাকে মাস্ট তোমরা গ্রুপে তোমাদের তোমরা কে 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 কোন ওয়েবসাইট বানাইলে আমাকে একটু গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, আর যারা কোর্সের ভেতরে নাই তোমরা কমেন্টের ডিসক্রিপশনে, যদি ভিডিওটা ফ্রি কোথাও দেখা থাকো কমেন্টের ডিসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, কোর্সে এনরোল করে ফেললে ওখানে পোস্ট করতে পারবা। ওকে, এই যে আমাদের ওয়েবসাইট, তোমরা এরকম ভাব নিয়ে স্কুলে গিয়ে এরকম প্রেজেন্ট করতে পারো যে দেখো আমাদের রূপনগর বিদ্যালয় বা তোমার স্কুলের নাম ইউজ করবো, এটার জন্য আমরা ওয়েবসাইট বানাই ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তো আজ বাড়ি ফিরে আমাদের আর্টিকেলটি আমাদের অভিভাবককে দেখাতে পারি, মানে ওয়েবসাইটে ওই যে অনুপস্থিতি আর্টিকেলটা এটা দেখাবো বাসায় গিয়ে। আমাদের বুলেটিনের ওয়েব ঠিকানা অভিভাবকদের পাঠিয়ে দিলে তারা দেখে নেবেন, যেমন আমি হোয়াটসঅ্যাপে পাঠাই, আমি নিজে ফোন থেকে চেক করছি, এবং নিচে মতামত দিবেন। ইন্টারনেট সুবিধা না থাকলে আমরা কাগজে লিখেও অভিভাবককে দেখাইতে পারি। তো বিদ্যালয় বুলেটিন সম্পর্কে তোমার অভিভাবক এটা দেখে কী বললেন? ঠিক আছে, ওদের কি রিভিউ নিতে হবে। সো এখানে ওরা 5টা স্টারের মধ্যে 1, 2, 3, 4, 5 ওরা কয়টা স্টার দিচ্ছে এটা ভরাট করো, মানে ওয়েবসাইটটা দেখে কতটুকু ভালো লাগছে, যত বেশি ভালো লাগছে তত বেশি সে স্টার দিবে 5টার মধ্যে। ঠিক আছে, অ্যান্ড এখানে ওদের রিভিউ যে ভালো লেগেছে, আমার ছেলে ওয়েবসাইট বানাতে পারে, ক্লাস নাইনে পড়ে, স্কুলের জন্য বানিয়েছে, গর্ববোধ করছি, এই এরকম তোমার মা বাবা হয়তো এখানে কমেন্ট অ্যাড করবেন, এই কমেন্টটা এখানে কালেক্ট করবা তোমার বইয়ে। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমাদের আত্মমূল্যায়ন, আমরা বাড়িতে গিয়ে আরেকটি কাজ করব, তাহলে আত্মমূল্যায়ন নিচের তিনটি ঘরে নিজের মতামত লিখি, এই মতামতগুলো পরবর্তীতে আমাদের মূল্যায়নের অংশ হবে, মানে তোমাদের স্কুলে যে মূল্যায়নের উৎসব হবে ওখানে কিন্তু তোমাকে জানতে চাইবে যে এই অধ্যায়ে বা এই অভিজ্ঞতায় কী কী শিখলা, আত্মমূল্যায়ন করো। ঠিক আছে, এটা আগে থেকে কইরা নিও, বলতে পারতে হবে। সো 1 নম্বরে আমরা বলবো কি, আমরা প্রতারণা থেকে কেমনে বাঁচতে পারি, অনলাইন প্রতারণা আমি ছোটো করে লিখে দিচ্ছি, তুমি বিস্তারিত লেখো, শিখলাম। 2 নম্বরে আমরা এক্সেলের ব্যবহার শিখলাম, হাইলাইটসগুলো লেখো। 3 নম্বরে আমরা পাওয়ার পয়েন্টের ব্যবহার শিখলাম, ঠিক আছে। 4 নম্বরে আমরা সাইটস
ওয়েবসাইটস বানানো শিখলাম, এরকম আরো জিনিসগুলো অ্যাড করতে পারো। কপিরাইট সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে? আর কি, কিভাবে তথ্যকে বিকৃত করা হয়, তথ্য বিকৃতি, এইগুলো জানলাম। অনেক কিছু শিখছি আমরা এই অধ্যায়ে। এই অধ্যায়ে যা যা শিখেছি এগুলো দিয়ে চাইলে তোমরা ফ্রিল্যান্সারও হয়ে যেতে পারো। ওয়েবসাইট বানানো শিখছো, সো ওয়েবসাইট বানাইতে বানাইতে তুমি বিক্রি করতে 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 টাকা ইনকাম করতে পারো। এক, তোমাকে স্প্রেডশিটের কাজ দেখাইছি, স্প্রেডশিটের কাজ করে তুমি টাকা ইনকাম করতে পারো। পাওয়ার পয়েন্ট দেখাইছি, পাওয়ার পয়েন্ট স্লাইড বানায় তুমি টাকা ইনকাম করতে পারো। সো এই অধ্যায়ে এত কিছু দেখাইছি, এগুলো সবগুলা কর্মক্ষেত্রে তোমার লাগবে। তুমি অলরেডি, আমি যেমনে যেমনে বলছি, এভাবে যদি নিজেকে ট্রেন আপ করো, স্কিলড করো, তুমি অলরেডি ক্লাস নাইনে পড়ে একটা গ্রাজুয়েশন শেষ করা মানুষের সমান স্কিল্ড হয়ে যেতে পারতেছো, জাস্ট বিকজ এটা নতুন কারিকুলাম, আগের কারিকুলামে এটা সম্ভব ছিল না। ঠিক আছে, দ্যাটস ইট, ওকে, ডান। তো এই নতুন শেখা আমার জীবনের, নতুন শেখা জিনিসগুলো আমাদের জীবনে যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করি। এক, পড়াশোনায় তো অবশ্যই সবগুলো জিনিস কাজে লাগবে, ঠিক আছে, এন্ড কর্মক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। বলবো টাকা ইনকাম করাতে, তুমি নিউজ আর্টিকেল লিখে লিখে টাকা ইনকাম করতে পারো। ভালো ভালো নিউজ আর্টিকেল লিখলা, লিখে ভালো ভালো পত্রিকায় পাঠালে তোমাকে টাকা দিবে, ঠিক আছে। সো পয়সা উপার্জনে আমি তিনটা লেখা দিলাম, বাকিগুলো তোমরা চিন্তা করে লিখো। হ্যাঁ, একটু রাফলি লিখলাম, আমি চাইলে কিন্তু সুন্দর করে লিখতে পারি, একদম মনের মাধুরী মিশায়া। কি অনেক স্লো হবে, পড়াশোনায় দুই, কর্মক্ষেত্রে, সো এত সুন্দর করে না লিখি, তুমি বুঝলেই হলো। ওকে, ডান। তথ্য যাচাই ও উপস্থাপনে আর কি কি নতুন কৌশল আমি জানতে চাই। সো তথ্য যাচাই করা কিংবা তথ্যকে উপস্থাপন করো, সো তথ্য যাচাই করার জন্য আমরা কি ফ্যাক্ট চেকারের পাশাপাশি আমরা এআই টুল, এআই টুলসের ব্যবহার শিখতে চাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগুলো আমি এখানে না বলি, এগুলো তোমরা নিজেরা ট্রাই করো, তোমার কাজ এটা। না পারলে সমস্যা নেই, আমাদের সমাধান শিটে অ্যাড করা আছে, ওখানে হেল্প নাও। এরপরও না পারলে লাইভ ক্লাসে সমাধান দেখে নিতে পারো, ঠিক আছে? ওকে, সো সফলভাবে বিদ্যালয় বুলেটিন তৈরির কাজটি শেষ করার জন্য যারা যারা করছো, যারা যারা ফাঁকিবাজি করছো তোমাদেরকে না, যারা যারা লিটারালি শেষ করছো তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আমার লাইফের প্রথম ক্লাস সেভেনে ওয়েবসাইট বানাইছিলাম, কথা বুঝছো, এসিএমএল কোড করে করে বানাইছিলাম। অ্যান্ড আজকে ভালো লাগতেছে যে তোমাদেরকে যেই কাজটা মানুষ ইউনিভার্সিটিতে যেয়ে করবে, তোমরা ক্লাস নাইনেই সেই কাজটা করে ফেললা, চিন্তা করে খুবই ভালো লাগতেছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ডিজিটাল প্রযুক্তির একদম প্রথম অভিজ্ঞতা, ডিজিটাল আগামীর প্রস্তুতির একদম সেশন ওয়ান থেকে নাইন। অনেক কিছু আমরা শিখছি, আমরা ভালো মতোই কিন্তু ডিজিটাল দুনিয়ার আগামীর জন্য ভালো মতোই প্রস্তুত হয়েছি। কেমনে বিপদ থেকে বাঁচা থাকবো, কেমনে ওয়েবসাইট বানাবো, কেমনে ফেক নিউজ চেক করব, কিভাবে স্প্রেডশিট ইউজ করব, কিভাবে পাওয়ার পয়েন্ট ইউজ করব, কিভাবে ওয়েবসাইট বানাবো, কিভাবে নিউজ আর্টিকেল লিখবো, অনেক কিছু শিখছি, কিভাবে ইন্টারনেটে ছবি ডাউনলোড করব, কিভাবে কপিরাইট ছাড়া ছবি ডাউনলোড করব, অনেক কিছু। সো আশা করি এই প্রত্যেকটা জিনিস শুধু তোমাদের নতুন কারিকুলামের মূল্যায়ন উৎসবে না, তোমাদের রিয়েল লাইফে, বাস্তব জীবনে, ডে টু ডে লাইফে কাজে লাগবে। আমি সবচেয়ে খুশি হব এই স্কিলসগুলো ইউজ করে কেউ যদি নিজের একটা ওয়েবসাইট বানাই ফেলো, কিংবা পোর্টফোলিও বানাই ফেলো, টাকা পয়সা ইনকাম করা শুরু করে দাও, বা কোনো একটা ভালো উদ্যোগ নিয়ে ফেলো, আমার খুবই ভালো লাগবে মানে দেখতে। ওকে, সবার জন্য শুভকামনা রইল, তোমাদের সাথে আবার আড্ডা হবে আমাদের পরের অভিজ্ঞতায়। আল্লাহ হাফেজ।